আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র গুডলাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি চলে আসছি জেনারেল মোটরসে, যেটি তেজগাঁওতে অবস্থিত, এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের রিকন্ডিশন গাড়িগুলো আপনারা পাবেন। তবে আজকে আপনাদেরকে টয়োটা ফিল্ডার 2016 মডেলের এই গাড়িটি আজকে আপনাদেরকে দেখাবো, এবং পর থেকে আজকেই আসছে শোরুমে গাড়িটি। তো গাইস চলুন আমরা গাড়িটি দেখি এবং দামটিও জেনে নিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার চলে আসলাম আপনাদের শোরুমে। আর ভাইয়া, এই মুহূর্তে আপনাদের শোরুমে কী কী গাড়ি আছে আমরা একটু জেনে নিব। এই মুহূর্তে আমাদের শোরুমে অনেক রকম গাড়ি আছে, যেমন ধরেন নিশান এক্সটেল আছে, এই টয়োটার সিআরভি আছে, সিএইচআর আছে, এই অ্যাকোয়া আছে, হুন্ডা ভ্যাজেল আছে, এলিয়ন আছে, প্রিমিও আছে, হাইয়েস্ট সুপার জিএল আছে, হাইয়েস্ট অ্যাম্বুলেন্স আছে, ছোটো পিক আপ আছে 350 কেজি, ফ্রিজার নন ফ্রিজার দুইটাই আছে। আচ্ছা, তাহলে বেশ কিছু কালেকশনই আছে। তো আজকে আমাদের কী গাড়ি দেখাবেন? এখন আপনাকে দেখে দেখাচ্ছি, মাত্র উপর থেকে একটা গাড়ি আসছে, টয়োটা ফিল্ডার জি এডিশনের হাইব্রিড। আচ্ছা, আজকেই আসছে আপনাদের শোরুমে? হ্যাঁ, এই মাত্র আসলো। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা একটু দেখি। চলেন দেখি। মানে আজকে আসছে, খুব ধুলাবালি লেগে আছে বুঝাই যাচ্ছে। হ্যাঁ, একদম পুট কন্ডিশন আছে এবং ধুলাবালি সব লেগে আছে। আমরা সামনে থেকেই দেখি গাড়িতে কি অবস্থা। হ্যাঁ, গাড়িটির সম্বন্ধে যদি একটু বলেন। এটা টয়োটা ফিল্ডার 2016 সালের, 2016 মডেলের গাড়ি। টয়োটা ফিল্ডার জি এডিশন 2016 মডেলের গাড়ি। আচ্ছা, এটা কিছুক্ষণ আগে পোর্ট থেকে আসছে, এখনও পোর্টের ধুলাবালুগুলো লেগে আছে। এটা হচ্ছে এই সে এলইডি প্রজেকশন লাইট, এই সে ফগ লাইট ইনস্টল করা নাই, মাত্র আসলো, তো আমরা ফগ লাইটটা পরে লাগাই দিব ইনশাল্লাহ। আচ্ছা, ফগ লাইট ইনস্টল করে দিব? হ্যাঁ, ফগ লাইট ইনস্টল করে দিব। আমরা চাকাটিও দেখি একটু। চাকাটি আছে, অরিজিনাল টয়োটার অ্যালোরিমটা আসছে গাড়ির সাথে। আচ্ছা, পিছনের গ্লাসটি সম্ভবত ব্ল্যাক। হ্যাঁ, সে পিছনের গ্লাসটা টিন্টেড অরিজিনাল ব্ল্যাক গ্লাস। আচ্ছা, আমরা একটু গাড়িটা আগে পুরোটা দেখি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। তারপর আমরা ইন্টেরিয়র দেখবো। ব্ল্যাক টিন্টেড ব্ল্যাক গ্লাস, ব্যাক ওয়াইপার আছে, সে স্পয়লার আছে, অ্যান্টিনিয়ার আছে। আচ্ছা, পিছনে অনেক স্পেস এখানে। এখানে একটা পর্দা আছে, এই যে পর্দাটা কাচি রাখা আছে, ওই যে সামনে কোনো কারণে ব্যাক লাকেজ রেখে রেখে তারপর ওইটা ঢেকে দেওয়া যায়। আচ্ছা, ওটা খোলা আছে? হ্যাঁ, ওইটা খোলা সামনে আছে। আচ্ছা, গাড়ির সাথে কি আসছে? যদি গাড়ির সাথে এই যে এটা আসছে গিয়া স্পেয়ার চাক্কা আছে, হাইব্রিড গাড়িতে, খুব গাড়িতেই, কম গাড়িতেই সাধারণত স্পেয়ার চাক্কা আছে। এটা স্পেয়ার চাক্কা আছে, এই সে জক টুলস আছে, লিভার হুইল রেঞ্চ আছে, গাড়িতে যা যা থাকার দরকার সবই এটা চলে আসছে আর কি। আর যেহেতু বাম্পার ইনস্টল নেই আমাদের দেশে, তো আসলে বাম্পার লাগে, তো সেক্ষেত্রে কি আপনারা বাম্পারও ইনস্টল করে দেবেন গাড়িতে? না, বাম্পার ইনস্টল ওটা ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী ওনারা করে নেবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু পিছনের সিটিও দেখি। নিকেল বিট, যেহেতু জি এটা নিকেল বিট, জি এডিশনের নিকেল বিট থাকে, জি জি এডিশন নিকেল বিট, এই যে নিকেল হ্যান্ডেল, হ্যান্ডেল এই যে পিছনের ওই যে ব্যাক ডালার যে ঢাকার কভারটা, এটা হচ্ছে এখানে। প্লাস যেহেতু যে এই যে আমরেস আছে, দুইজন মানুষ কমফোর্টলি বসতে পারবে, এখানে হাত রাখতে পারবে, আর তিনজন হলে এটা উঠে ইজিলি তিনজন বসা যাবে, ইজিলি তিনজন বসা যাবে। আচ্ছা, এটি পরে আপনারা ইনস্টল করে দেবেন পিছনে? হ্যাঁ, এটা পরে ইনস্টলমেন্ট পিছনে করে দেবো। সম্পূর্ণ ব্ল্যাক ইন্টেরিয়র। হ্যাঁ, ভিতরে ব্ল্যাক, এই এইগুলো ব্ল্যাকই হয় এগুলো। এই সিটটা কি ফেব্রিক্সের ভাই? হ্যাঁ, সিটটা ফেব্রিক্সের, জাপানি ফেব্রিক্স ভাই। একটু কষ্ট করে যদি একটু ড্রাইভিং সিটে যান, আমরা ওই পাশ থেকে একটু দেখি।
এসি প্যানেলের সব কাজ, ডিভিডি আছে, ব্যাক ক্যামেরা আছে অরিজিনাল, প্লাস এই যে রুম লাইট আছে। এটা সবচেয়ে বড় একটা অপশন হচ্ছে যে অটো রেকর্ডিংটা আছে। ধরেন আপনি কোনো কারণে ড্রাইভার উপরে ছেড়ে দিলেন, এই যে এটা অটো রেকর্ডিং হয়ে থাকবে, ভয়েস রেকর্ডিং সহ, একদম মেমোরি সহ থাকবে এটা। আপনি কোনো কারণে ড্রাইভার উপরে, ড্রাইভার কি বললো না না বললো এটা সব শোনা যাবে। আচ্ছা, এবং লাইভ ভিডিও ভিডিও হবে, এটা অটোমেটিক ভিডিও হয়ে থাকবে। এটা কি এসডি কার্ড থাকবে ভাইয়া? হ্যাঁ, এসডি কার্ডের না হলেও চলবে, এটা অটো রেকর্ডিং হয়ে থাকবে। এই যে এটা সুইচ হচ্ছে, যে এখানে এই যে এখানে চার্জ নিয়ে অটো রেকর্ডিং হয়ে থাকবে সব কিছু। এই যে দেখেন, এখন চার্জার খুলে ফেলছি, এটার লাইন নেই। আচ্ছা আচ্ছা, এই যে এখন আবার চার্জার দিচ্ছি, অটোমেটিক লাইন চলে আসবে। এখানে বক্স আছে উপরে গাড়ির কাগজপত্র রাখার জন্য, নিচে একটা ই আছে, আর একটা ড্রয়ার আছে অনেক বড়। আচ্ছা, দুটি বক্স। হ্যাঁ, দুটি বক্স আছে। এসি প্যানেলটা সব টাচ প্লাস নিকেল, যেহেতু জি, এই যে এসি রিগুলা নিকেল, নিকেল হ্যান্ডেল সহ জি এডিশনে নিকেলের কাস্টি আসলে বেশি। হ্যাঁ, নিকেলের এটাই বেশি। মোটামুটি বলা চলে ফুল লোডেড গাড়ি এটা। আনকমন কিছু ই আছে, যেমন এই যে অটো রেকর্ডিংটা আপনার রেকর্ডিং হতে থাকবে। এটা যেহেতু জি এডিশন, আরপিএম মিটারটা আছে, ফুল ক্রুজ কন্ট্রোলটা আছে, কন্ট্রোলিংটা ফুল ক্রুজ, নেভিগেশন, ব্যাক ক্যামেরা অরিজিনাল জাপানি, ডিভিডি সহ। এটা হচ্ছে রিকটেড মিরর সুইচ, এই সুইচটা দিলে মিররটা অটোমেটিকলি রিকটেড হয়ে আসবে। লেফট রাইট দুইটাই আছে। এখানে ওই যে এইচএডি লাইটটা আপ ডাউন করার জন্য একটা সুইচ আছে, এটা উঁচা নিচা করা যাবে। ফুল মাল্টিমিডিয়া স্টার্টিং কন্ট্রোলারের ভিতরে ফুল মাল্টিমিডিয়াটা আছে, আর গিয়ারটা খুবই চমৎকার গিয়ার। ব্যাক ক্যামেরা আর আছে অরিজিনাল জেনুইন। এই যে এটা হ্যান্ড ব্রেক আছে, এখানে আলাদা সুইচ আছে ইটার জন্য। তারপর এই যে আজকি দেখেন আসছে, এই জন্য আর কি, এই যে গ্লাসগুলো কাগজ, পলিথিনের কাগজটা এখনও ইনটেক আছে, যেহেতু কিছু করা হয় নাই। ওয়াচ পলিশ, ফুট কন্ডিশন আছে। ভাইয়া, আমরা একটু গাড়ির ইঞ্জিনটা যদি দেখেন আমাদেরকে। হ্যাঁ, প্লিজ। অনেক ধুলাবালি লেগে আছে, অনেক ধুলাবালি লেগে আছে। পোর্ট কন্ডিশন তো একদম, পোর্ট থেকে যেভাবে আসছে এখনো সেম এভাবেই রয়েছে, কোনো কিছু করা হয় নাই। তাহলে আপনি তো অবশ্যই ওয়াশ পলিশ করবেন এখন। হ্যাঁ হ্যাঁ, গাড়ি যখন ডেলিভারি হবে বা শোরুমে ডিসপ্লে করব তখন ফুল ওয়াশ পলিশ করা হবে। ভাইয়া, একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে যেহেতু হাইব্রিড গাড়ি, আর এই গাড়িগুলোর পার্টসগুলো কি অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা হাইব্রিড গাড়ি? যেহেতু এটা টয়োটার গাড়ি, এগুলোর পার্টস অ্যাভেলেবেল। আচ্ছা, তার মানে হাইব্রিড গাড়ির পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে? হ্যাঁ, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে গাড়ি, তার মানে পার্টস পাওয়া যাচ্ছে, পার্টস অ্যাভেলেবেল। আর ভাইয়া, আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আর কয়টি কালার আছে এই মডেলের গাড়িটি আপনাদের? এই মুহূর্তে আমার কাছে দুটি কালার আছে, একটা সিলভার আর একটা হচ্ছে যে ব্লু কালার, ডিপ ব্লু কালার। আচ্ছা, ডিপ ব্লু কালার এবং সিলভার কালার দুটি। হ্যাঁ, ডিপ ব্লু কালারটা ওল্ড শেপ আর এটা নিউ শেপ। আর ভাই, আমরা একটু গাড়িটির মডেল আরেকবার জানবো এবং আস্কিং প্রাইসটি জানবো। এটা 2016 সালের মডেল, এটার প্রাইস আছে 17,80,000 টাকা। 17,80,000 টাকা আস্কিং প্রাইস? হ্যাঁ, আস্কিং প্রাইস। এবং অবশ্যই যিনি কিনবেন শোরুমে আসলে কথা বলার অপশন আছে। আর আপনাদের শোরুমে অ্যাড্রেসটি একটু বলে দেন। এটা 246-48 তেজগাঁ শান্তা টাওয়ারের পশ্চিম পাশে। আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভাই? 0161-9074-46। যেহেতু রিকন্ডিশন গাড়ি, যারা লোনে নেবেন সেক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে এই গাড়িটির ক্ষেত্রে? লোনের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্টের যদি হাই প্রোফাইল হয়, কাগজপত্র ভালো থাকে, সেক্ষেত্রে 80% পর্যন্ত লোন দেওয়া সম্ভব। আচ্ছা, মানে এই গাড়ির ক্ষেত্রে 80% পর্যন্ত লোন পাওয়া যাবে? হ্যাঁ, 80% পর্যন্ত লোন সম্ভব। ভাইয়া, অনেক ধন্যবাদ, আপনাকে, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন।